সোমবার সন্ধ্যায় খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে খোয়াই মহকুমা টাউন হলে বিভিন্ন সম্প্রদায় স্থানীয় জনগণ এবং অন্যান্য স্টক হোল্ডারদের সাথে মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক স্মিতা মল এম এস, জেলা শাসক ডি কে চাকমা, বিধায়ক পিরাকি দাস চৌধুরী সহ প্রমুখ। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের সাতজন সুবিধাভোগী তাদের সাথে সুবিধার কথা কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তুলে ধরেন তারা। এছাড়া অনুষ্ঠানে খোয়াই পুর পরিষদ এলাকার পাঁচজন প্রবীণ নাগরিককে শাল চাদর দিয়ে সম্মাননা জানানো হয়। অন্যদিকে বিভিন্ন স্বসহায়ক দলের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে সম্বর্ধনা জানানো হয়। Yeah.